নমস্কার। স্বামী বিবেকানন্দ সন্ন্যাসের শপথ নিয়েছিলেন হুগলির আটপুর গ্রামে। অপূর্ব টেরাকোটার কাজ আর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের স্মৃতি বিজড়িত এই আটপুর গ্রাম। একসময় এই অঞ্চলের নাম ছিল বিষখালি। তৎকালীন বর্ধমান জেলার রেসিডেন্সির দেওয়ান আটর খাঁর নামে এই প্রাচীন জনপদের নতুন নামকরণ করা হয় আটপুর। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের মতোই টেরাকোটার শিল্প শৈলীতে গড়া মন্দিরের জন্য বিখ্যাত এই আটপুর গ্রাম। এই মন্দিরগুলোর মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হয় রাধা গোবিন্দজির মন্দির। 1786 এবং 1787 সালে বর্ধমানের মহারাজের দেওয়ান কৃষ্ণ রাম মিত্র এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরটি 100 ফুট উচ্চতার চারচালার ছাদ ও 4টি খিলানযুক্ত স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকা মন্দিরটির সর্বত্র টেরাকোটার অপূর্ব শিল্পকর্ম রয়েছে। গর্ভগৃহে রয়েছে কষ্টি পাথরের শ্রীকৃষ্ণ মূর্তি। মন্দিরটির চার কোণা গম্বুজ আকৃতির। এই মন্দিরের কাছে বানেশ্বর, জলেশ্বর, ফুলেশ্বর, রামেশ্বর মন্দির আছে। সবকটি রয়েছে অপূর্ব সুন্দর টেরাকোটার কাজ। এর কাছেই সারদা ভবন আছে, শ্রী রামকৃষ্ণ এবং মা সারদার স্মৃতি বিজড়িত এবং শ্রী রামকৃষ্ণের সাক্ষাৎ পার্শ্বদ স্বামী প্রেমানন্দ অর্থাৎ বাবুরাম ঘোষেদের দুর্গাবাড়ি। স্বামী বিবেকানন্দের সঙ্গে তার 8 গুরুভাই এখানে গৃহত্যাগ করে সন্ন্যাসের জন্য শপথ গ্রহণ করেন। সেই ঘটনাকে স্মরণ করে এখানে গড়ে উঠেছে ধুনী মন্দির। রাধাকৃষ্ণ ও বলরাম রূপে পূজিত হচ্ছেন শ্রী চৈতন্য এবং নিত্যানন্দ মহাপ্রভু। এই মন্দিরে আছে প্রায় 300 বছরেরও বেশি প্রাচীন একটি বকুল গাছ। এখানকার রাজবল্লভী মা খুব জাগ্রত। 1886 সালে 19 ডিসেম্বর স্বামী বিবেকানন্দ তার 8 গুরু ভ্রাতা সহ তারকেশ্বরগামী ট্রেন থেকে হরিপাল রেলওয়ে স্টেশনে অবতরণ করেন। হরিপাল রেলওয়ে স্টেশন হতে স্বামী বিবেকানন্দ তার 8 গুরু ভ্রাতা পদব্রজে যাত্রা করেন আটপুরের উদ্দেশ্যে। 1886 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে নরেন্দ্রনাথের গুরু ভ্রাতা বাবুরামের মা শ্রীমতী মাতঙ্গিনী দেবী নরেন্দ্রনাথ ও অন্যান্য গুরু ভ্রাতাদের আটপুর গ্রামে আমন্ত্রণ জানান। তারা সেই নিমন্ত্রণ রক্ষা করতে 1886 খ্রিস্টাব্দের 19 ডিসেম্বর হরিপাল স্টেশন থেকে পদব্রজে আটপুরে যান। নরেন্দ্রনাথ, বাবুরাম, শরৎ, শশী, তারক, কালী, গঙ্গাধর, নিরঞ্জন ও সারদা কিছুদিন আটপুরে থাকেন। আটপুরেই বড়দিনের পূর্ব সন্ধ্যায় নরেন্দ্রনাথ ও 8 জন ধুনী জ্বালিয়ে সন্ন্যাস গ্রহণের সংকল্প করেন। 1886 খ্রিস্টাব্দের 24 ডিসেম্বর 13 পৌষ 1293 বঙ্গাব্দ আটপুর সন্ধ্যা পেরিয়ে গেছে অনেকক্ষণ। বেশ রাত, তারাভরা আকাশ, সামনে জ্বলছে ধুনী, ধ্যানে নিমগ্ন 9টি যুবক, শ্রীরামকৃষ্ণের 9 ভক্ত। শেষ হলো ধ্যান, শুরু হলো ঈশ্বর নিয়ে আলোচনা। সেখানে মূল কথন অবশ্য একজনই, বাকিরা শ্রোতা।
নজন গুরুভ্রাতা উঠে দাঁড়ালেন, ধুনির অগ্নি শিখাকে সাক্ষী করে সংকল্প করলেন মানুষের স্বার্থে সংসার ত্যাগ করবেন। সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত নিলেন নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দ এবং বাবুরাম অর্থাৎ স্বামী প্রেমানন্দ, শরৎ অর্থাৎ শারদানন্দ, শচী অর্থাৎ রামকৃষ্ণানন্দ, তারক অর্থাৎ শিবানন্দ, কালী অর্থাৎ অভেদানন্দ, নিরঞ্জন অর্থাৎ নিরঞ্জনানন্দ, গঙ্গাধর অর্থাৎ অখণ্ডানন্দ এবং শারদা অর্থাৎ ত্রিগুণাতীতানন্দ মহারাজ। দেশ জুড়ে 12 জানুয়ারি পালিত হয় স্বামী বিবেকানন্দের জন্মদিন। এই দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তবে হুগলির আটপুর রামকৃষ্ণ মিশন মঠে 12 জানুয়ারি স্বামীজির জন্মদিন পালিত হয় না, পালিত হয় তিথি মেনে। মঠের মহারাজের কথা অনুযায়ী জানা যায় যে 1887 সালের জানুয়ারি এবং 1889 সালের ফেব্রুয়ারি মাসে স্বামীজি এসেছিলেন হুগলির আটপুরের এই মঠে। এখনো এই মঠে স্বামীজির শয়নকক্ষ ভক্তদের দর্শনের জন্য সুসজ্জিত করা আছে। যে স্থানে সন্ন্যাস ধর্ম নেওয়ার সংকল্প গ্রহণ করেছিলেন স্বামীজি, সেই স্থানে একটি মন্দির তৈরি করা আছে যা ধুনী মন্দির নামে পরিচিত। আটপুর থেকে স্বামীজি সহ তার 8 গুরু ভ্রাতারা এই মঠ থেকে সন্ন্যাস গ্রহণ করেছেন, সেই থেকে আটপুরের বলরাম ঘোষ অর্থাৎ প্রেমানন্দজি মহারাজের বাড়ি সকলের কাছেই এক পুণ্যস্থান হয়ে উঠেছে। বহু মানুষ আসেন এই আটপুরের মঠ দেখতে। এই বিষয়ে মহারাজ স্বামী বৈশিষ্ট্যানন্দ বলেন, বাবুরাম ঘোষ অর্থাৎ প্রেমানন্দ মহারাজ ছিলেন রামকৃষ্ণদেবের অত্যন্ত স্নেহের। বাবুরাম ঘোষের মায়ের ডাকেই 1886 সালের 19 ডিসেম্বর জাঙ্গিপাড়া থানার আটপুরে তার বাড়িতে আসেন স্বামী বিবেকানন্দ। সঙ্গে ছিল রামকৃষ্ণদেবের 8 শিষ্য। ঠাকুরের নাম ও পূজা অর্চনায় শুরু করেছিলেন তারা। ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রতি অনুমানিত হয়ে 1886 সালের 24 ডিসেম্বর স্বামী বিবেকানন্দ সহ রামকৃষ্ণদেবের ওই 8 শিষ্য সংসার ধর্ম ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণের সংকল্প করেছিলেন এই মঠ থেকে। তারপর 1866 সালে বাবুরাম ঘোষের অর্থাৎ প্রেমানন্দ মহারাজের বাড়িটিকেই মঠ হিসাবে তৈরি করা হয়। 1986 সালে তা বেলুড় মঠের অধীনে চলে যায়। স্বামীজির গুরু ভাই স্বামী প্রেমানন্দের জন্মস্থান এই আটপুরে। নদীর ধারে অবস্থিত আটপুর গ্রামটি 8টি গ্রামের সমন্বয়ে গঠিত। 8টি গ্রাম তরা, বোমনগর, কুমোরবাজার, ধরমপুর, আনারবাটি, রানীরবাজার, বিলাড়া, লোহাগাছি, বর্ধমানের রাজা তিলকচন্দ্র, বাহাদুরের দেওয়ান কৃষ্ণরাম মিত্র, বৈদ্যবাটির নিমাইতীর্থের ঘাট থেকে গঙ্গার জল গঙ্গা মাটি এনে সেই মাটি পুড়িয়ে তাতে ইট তৈরি করে রাধা গোবিন্দের মন্দির নির্মাণ করেছিলেন। 1854 সালে দুর্গাপূজার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ আটপুরের জমিদার রামপ্রসাদ মিত্রর বাড়িতে আসেন। আবার পরবর্তীকালে
1888 এবং 1894 সালে শ্রী মা জমিদার তারাপদ ঘোষের বাড়িতে আসেন এবং দ্বিতীয়বার তার উপস্থিতিতে সেখানে দুর্গাপূজা হয়। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মহাপরায়ণের পর তার শুকে নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামীজি, বাবুরাম প্রমুখ ঠাকুরের 9 জন শিষ্য, বাবুরামের পরবর্তীকালে স্বামী প্রেমানন্দ জন্মস্থান আটপুরে যান। তার মায়ের নিমন্ত্রণ পেয়ে 1886 সালের ডিসেম্বরে সেইখানে পৌঁছান তারা এবং বাবুরামের গৃহে একদিন থাকেন, ভগবত চিন্তা ও ঈশ্বর সাধনায় আত্মনিয়োগ করেন। বাবুরামের বাবা ছিলেন আটপুরের জমিদার তারাপদ ঘোষ ও মা মাতঙ্গিনী দেবী। সে সময় 24 ডিসেম্বর সন্ধ্যায় ধুনি জ্বালিয়ে তার চারপাশে বসে তারা গভীর ধ্যানমগ্ন হয়ে পড়েন এবং ধ্যানান্তে যীশু খ্রিস্টের ত্যাগদীপ্তপুত জীবনের কথা আলোচনা করতে করতে জগৎ কল্যাণে তারা সংসার ত্যাগ ও একটি সংঘ স্থাপনের সংকল্প গ্রহণ করেন। এই প্রসঙ্গে স্বামী শিবানন্দ পরবর্তীকালে বলেন, আটপুরে আমাদের সংঘবদ্ধ হওয়ার সংকল্প দৃঢ় হল। ঠাকুর তো আমাদের সন্ন্যাসী করে দিয়েছিলেন, ওই ভাব আরও পাকা হলো আটপুরে। সেখানে যীশু খ্রিস্টের জীবন কথা শুনালেন স্বামী বিবেকানন্দ। অনেকের ত্যাগের মধ্যে তিনি কি করে খ্রিস্ট ধর্ম ও খ্রিস্ট সম্প্রদায় ব্যাপকভাবে প্রসারিত হয়েছে তাও শুনালেন। তিনি বুঝালেন জগৎ কল্যাণে নিজেদের উৎসর্গ করতে হলে ত্যাগেই বড় কথা, আর এর প্রথম ধাপ হলো সংসার ত্যাগ করা। তো আমি আজকের মতো এই পর্যন্তই বললাম আটপুরের গ্রামখানির কথা। তো এই পর্যন্তই।